বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মেডিকেল স্টুডেন্টস এন্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি ডিপার্টমেন্ট, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। আমাদের আজকের টপিক ফ্রন্ট অফ দ্য লেগ। আমরা আজকে কী কী পড়ব, হোয়াট আর দ্য মাসলস অফ দ্য ফ্রন্ট অফ দ্য লেগ, দেয়ার অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন, ব্লাড ভেসেলস অফ দ্য ফ্রন্ট অফ দ্য লেগ এটসেট্রা। তো শুরু করি। দিচ ইজ দ্য অ্যান্টিরিয়ার কম্পার্টমেন্ট অর ফ্রন্ট অফ দ্য লেগ। উই নো লেগ ইজ ডিভিজিবল ইন্টু থ্রি ফাসাল কম্পার্টমেন্টস, অ্যান্টিরিয়ার অর এক্সটেন্সার কম্পার্টমেন্ট, ল্যাটারাল আর পেরোনিয়াল কম্পার্টমেন্ট অ্যান্ড পোস্টেরিয়ার অর ফ্লেক্সার কম্পার্টমেন্ট। তো দিচ ইজ দ্য অ্যান্টিরিয়ার অর এক্সটেন্সার কম্পার্টমেন্ট। তো এই যে তিনটা কম্পার্টমেন্ট, কিভাবে এটা ভাগ হয়? বাই টু ইন্টারমাসকুলার সেপ্টা, অ্যান্টিরিয়ার অ্যান্ড পোস্টেরিয়ার ইন্টারমাসকুলার সেপ্টা অ্যান্ড ইন্টারোসিয়াস মেমব্রেন। এই দিয়ে আমরা লেগকে ডিভাইড করি তিনটা ফাসাল কম্পার্টমেন্টে। তাহলে হোয়াট ইজ দ্য বাউন্ডারি অফ দ্য অ্যান্টিরিয়ার কম্পার্টমেন্ট? অ্যান্টিরিয়ালি ইট ইজ বাউন্ডেড বাই দ্য ডিপ ফসা অফ দ্য লেগ, পোস্টিরিয়ারলি বাই দ্য ইন্টারোসিয়াস মেমব্রেন, মিডিয়ালি বাই দ্য ল্যাটারাল সার্ফেস অফ দ্য শ্যাফ্ট অফ দ্য টিবিয়া, অ্যান্ড ল্যাটারালি বাই দ্য অ্যান্টিরিয়ার ইন্টারমাসকুলার সেপ্টাম। নাও হোয়াট আর দ্য মাসলস অফ দ্য অ্যান্টিরিয়ার কম্পার্টমেন্ট? দেয়ার আর ফোর মাসলস, টিবিয়ালিস অ্যান্টিরিয়ার, এক্সটেন্সার ডিজিটোরাম লঙ্গাস, এক্সটেন্সার হ্যালুসিস লঙ্গাস অ্যান্ড পেরোনিয়াস টার্শিয়াস। অ্যান্ড অল দ্য মাসলস অফ দ্য অ্যান্টিরিয়ার কম্পার্টমেন্ট আর সাপ্লাইড বাই ডিপ পেরোনিয়াল নার্ভ। অ্যান্ড অল দ্য মাসলস আর ডর্সিফ্লেক্সার অফ দ্য ফুট অ্যাট দ্য অ্যাঙ্কেল জয়েন্ট। অ্যান্ড অল দ্য মাসলস অরিজিনেট ফ্রম দ্য ফিবুলা এক্সেপ্ট টিবিয়ালিস অ্যান্টিরিয়ার। দেখো কতগুলি কথা বললাম, যে দেয়ার আর ফোর মাসলস ইন দ্য অ্যান্টিরিয়ার অর এক্সটেন্সার কম্পার্টমেন্ট, অল অফ দেম অরিজিনেট করে কোথা থেকে? ফিবুলা থেকে, এক্সেপ্ট টিবিয়ালিস অ্যান্টিরিয়ার। এটা কোথা থেকে অরিজিনেট করবে? টিবিয়া থেকে। অল দ্য মাসলস আর সাপ্লাইড বাই দ্য ডিপ পেরোনিয়াল নার্ভ, বিকজ উই নো ডিপ পেরোনিয়াল নার্ভ ইজ দ্য নার্ভ অফ দ্য অ্যান্টিরিয়ার কম্পার্টমেন্ট। অ্যান্ড অল দ্য মাসলস আর ডর্সিফ্লেক্সার্স at the ankle joint, dorsiflexors of the foot at the ankle joint. We know ankle joint e koyta movement hoy, dui ta movement, dorsiflexion and plantar flexion. Tale anterior compartment er muscle guli concerned with the dorsiflexion of the foot at the ankle joint. E chharao amra dekhbo je ek ekta muscle er ei dorsiflexion chharao ar ki kaj ache. তাহলে প্রথমে আমরা শুরু করি টিবিয়ালিস অ্যান্টিরিয়ার। আমরা পরের ছবিতে যাই। দেখো দিস ইজ দ্য টিবিয়ালিস অ্যান্টিরিয়ার, ইট টেকস অরিজিন ফ্রম দ্য আপার টু থার্ড অফ দ্য ল্যাটারাল সার্ফেস অফ দ্য শ্যাফ্ট অফ দ্য টিবিয়া, উইথ দ্য অ্যাডজয়নিং পোর্শন অফ দ্য ল্যাটারাল কন্ডাইল অফ দ্য টিবিয়া, ফ্রম দ্য ইন্টারশিয়াস মেমব্রেন অ্যান্ড ফ্রম দ্য ডিপ ফসা অফ দ্য লেগ। তাহলে এখান থেকে অরিজিনেট করতেছে টিবিয়ালিস অ্যান্টিরিয়ার। এরপর দেখো এটা একটা টেন্ডন ফর্ম করতেছে, দ্য লোয়ার পার্ট অফ দ্য ল্যাটারাল সার্ফেস অফ দ্য শ্যাফ্ট অফ দ্য টিবিয়া, অ্যান্ড এটা ইনসার্টেড হচ্ছে কোথায়? এই যে বেস অফ দ্য ফার্স্ট মেটাটার্সাল, ইনফেরোমেডিয়াল কর্নার অফ দ্য বেস অফ দ্য ফার্স্ট মেটাটার্সাল অ্যান্ড দ্য অ্যাডজয়নিং পোর্শন অফ দ্য মিডিয়াল ইউনিফর্ম বোন। তাহলে দিচ ইজ দ্য টিবিয়ালিস অ্যান্টেরিয়ার, নার্ভ সাপ্লাই, ডিপ পেরোনিয়াল নার্ভ। তাহলে একটা ফাংশন তো আমরা অলরেডি বলে ফেললাম, যে ডর্সিফ্লেক্সার অফ দ্য ফুট অ্যাট দ্য অ্যাঙ্কেল জয়েন্ট। এছাড়া টিবিয়ালিস অ্যান্টেরিয়ার ইট অ্যাক্টস অ্যাজ ইনভার্টার অফ দ্য ফুট। উই নো সাবটালার জয়েন্টে দুইটা মুভমেন্ট হয়, কি
inversion and eversion. তাহলে ইভার্সন করে কারা আমরা জানি যে ল্যাটারাল কম্পার্টমেন্টের মাসেল দ্যাট ইজ দ্য পেরোনিয়াস লঙ্গাস পেরোনিয়াস ব্রেভিস এরা হলো ইভার্টার অফ দ্য ফুট আর এই যে টিবিয়াল ইজ অ্যান্টেরিয়ার ইট অ্যাক্টস অ্যাজ অ্যান ইনভার্টার অফ দ্য ফুট নট অনলি দ্যাট ইট মেনটেন্স দ্য মিডিয়াল লংজিটুডিনাল আর্চস অফ দ্য ফুট আমরা জানি যে There are arches of the foot, longitudinal arches and transverse arches. The longitudinal arches ki acha amader medial longitudinal arch and lateral longitudinal arch. Then the tibial is anterior. It maintains the medial longitudinal arch of the foot. The gallo amader tibial is anterior. Now extensor digitorum longus. Amra porer chobite jai. দেখো দিস ইজ দ্য এক্সটেন্সর ডিজিটরাম লংগাস ইট টেকস অরিজিন ফ্রম দ্য আপার থ্রি ফোর্থ অফ দ্য মিডিয়াল সার্ফেস অফ দ্য শ্যাফ্ট অফ দ্য ফিবুলা ফ্রম দ্য ল্যাটারাল কন্ডাইল অফ দ্য টিবিয়া ফ্রম দ্য ইন্টারোশিয়াস মেমব্রেন ইনসার্শনটা কোথায় দেখো ইট ডিভার্টস ইন্টু ফোর টেন্ডনস ফর দ্য ল্যাটারাল ফোর টোস And it is united with the tendons of the extensor digitorum brevis at the proximal phalanges on the dorsum of the foot and inserted hoy kothay at the base of the medial and distal phalanges of the lateral foot toes. The extensor digitorum longus originate korteche kotha theke? এই যে আপার থ্রি ফোর্থ অফ দ্য মিডিয়াল সার্ফেস অফ দ্য শ্যাফ্ট অফ দ্য ফিবুলা ল্যাটারাল কন্ডাইল অফ দ্য টিবিয়া অ্যান্ড ফ্রম দ্য ইন্টারশিয়াস মেমব্রেন আর ফাইনালি ইনসার্টেড হচ্ছে কোথায় যে মিডিয়াল অ্যান্ড ডিস্টাল ফ্যালাঞ্জেস অফ দ্য ল্যাটারাল ফোর টোস এরা ডিভাইড হচ্ছে চারটা টেন্ডনে ফর দ্য ল্যাটারাল ফোর টোস তাহলে তাদের ফাংশনটা কি একটা ফাংশন তো কমন ডর্সি ফ্লেকশন অফ দ্য ফুট অ্যাট দ্য অ্যাঙ্কেল জয়েন্ট এছাড়া এই যে এক্সটেন্সর ডিজিটরাম লংগাস ইট উইল এক্সটেন্ড দ্য ল্যাটারাল ফোর টোস এই ল্যাটারাল ফোর টোস এর এক্সটেনশন করবে এক্সটেন্সর ডিজিটরাম লংগাস নাও এক্সটেন্সর হ্যালুসিস লংগাস আমরা পরের ছবিতে যাই দেখো দিস ইজ দ্য এক্সটেন্সর হ্যালুসিস লংগাস It takes origin from the middle to fourth of the medial surface of the shaft of the fibula. এবং এটি inserted হচ্ছে কোথায়? দেখো, base of the distal phalanx of the big toe. দেখো, big toe দুইটা phalanx. একটা proximal phalanx, একটা distal phalanx. But it is lateral four toes, তাদের কিন্তু তিনটা phalanx. Proximal, middle and distal phalanx. The extensor hallucis longus এটা ইনসার্টেড হচ্ছে কোথায় বেস অফ দ্য ডিস্টাল ফ্যালাঞ্জ অফ দ্য গ্রেট টো নার্ভ সাপ্লাই তো কমন ডি পেরোনিয়াল নার্ভ আর ফাংশন কি কমন ফাংশন ডর্সিফ্লেকশন অফ দ্য ফুট অ্যাট দ্য অ্যাঙ্কেল জয়েন্ট এ ছাড়া এটা কি করবে ইট এক্সটেন্ডস দ্য গ্রেট টো অর বিগ টো পরের ছবিতে যাই দিস ইজ দ্য পেরোনিয়াস টার্সিয়াস এটা অরিজিনেট করতেছে কোথা থেকে লোয়ার ওয়ান থার্ড অফ দ্য মিডিয়াল সার্ফেস অফ দ্য শ্যাফ্ট অফ দ্য ফিবুলা আর ইনসার্টেড হচ্ছে কোথায় দেখো বেস অফ দ্য ফিফথ মেটাটার্সাল বোন মিডিয়াল পার্ট অফ দ্য বেস অফ দ্য ফিফথ মেটাটার্সাল বোন এখানে ইনসার্টেড হচ্ছে এই পেরোনিয়াস টার্সিয়াস এটা কিন্তু ধরা হয় ইট ইজ দ্য পার্ট অফ দ্য এক্সটেন্সর ডিজিটোরাম লংগাস এই মাসেলটার পার্ট এবং এর ফাংশনটা কি ডর্সিফ্লেকশন অফ দ্য ফুট অ্যাট দ্য অ্যাঙ্কেল জয়েন্ট এছাড়া এটা কিন্তু ইট অ্যাক্টস অ্যাজ ইভার্টার অফ দ্য ফুট যেমন পেরোনিয়াস লংগাস পেরোনিয়াস ব্রেভিস দে আর দ্য ইভার্টার অফ দ্য ফুট জাস্ট লাইক দেম পেরোনিয়াস টার্সিয়াস ইট অলসো অ্যাক্টস অ্যাজ ইভার্টার অফ দ্য ফুট নার্ভ সাপ্লাই ডিপ পেরোনিয়াল নার্ভ কারণ আমরা প্রথমেই বলে নিয়েছি কি যে ডিপ পেরোনিয়াল নার্ভ ইট ইজ দ্য নার্ভ অফ দ্য অ্যান্টেরিয়ার কম্পার্টমেন্ট আর এই অ্যান্টেরিয়ার কম্পার্টমেন্টের ভেসেল কি অ্যান্টেরিয়ার টিবিয়াল আর্টারি অ্যান্ড ইটস টু ভ্যানা কমিটেন্স দ্যাট ইজ দ্য অ্যান্টেরিয়ার টিবিয়াল ভেস নাও অ্যান্টেরিয়ার টিবিয়াল আর্টারি আমরা পরের ছবিতে যাই This is the anterior tibial artery. We know it is the smaller terminal branch of the popliteal artery. Popliteal artery, it is the continuation of the femoral artery.
femoral artery, we need pierces the adductor hiatus of the adductor magnus, and it comes to the popliteal fossa, then it is termed as popliteal artery. At the lower border of the popliteus muscle, it divides into its two terminal branches. The smaller terminal branch taki anterior tibial artery, a larger terminal branch posterior tibial artery. The anterior tibial artery, it is the main artery of the anterior compartment of the leg, and it is reinforced by the perforating branch of the peroneal artery. The anterior tibial artery, it is the posterior surface. Then it comes into the anterior compartment through an opening on the upper part of the interosseous membrane. That interosseous membrane, it connects the corresponding borders of the tibia and fibula. The interosseous membrane is upper dike ekta circular aperture thake tar moddhe diye anterior tibial artery ta anterior compartment e chole ashe. Then it runs vertically downwards to a point midway between the medial and lateral malleolus. Erpor ki hoy, it enters into the foot as the arteria dorsalis pedis. The arteria dorsalis pedis, it is the continuation of the anterior tibial artery. The anterior tibial artery, erpor ki branches hai, dekho, this is the anterior tibial recurrent artery. Posterior tibial recurrent artery, muscular branches, echara, anterior medial malleolar artery, anterior lateral malleolar artery. These are the branches of the anterior tibial artery. Anterior tibial artery, it is the smaller terminal branch of the popliteal artery. Popliteal artery divides at the lower border of the popliteal muscle by its two terminal branches, anterior tibial and posterior tibial artery. And anterior tibial artery, it is the main artery of the anterior compartment of the leg. Echhara, it is reinforced by the branch of the perforating branch of the peroneal artery. Peroneal artery is the posterior tibial artery branch. Amra pore chobite jai. This is the deep peroneal nerve. It is the nerve of the anterior compartment. The deep peroneal nerve, it is the branch of the common peroneal nerve. And we know common peroneal nerve, it is the branch of the sciatic nerve. And sciatic nerve, it arises from the sacral plexus, and it divides into tibial component and common peroneal component. And common peroneal nerve, it encircles the neck of the fibula. Even lateral side of the neck of the fibula, it divides into two branches, deep peroneal nerve and superficial peroneal nerve. Deep peroneal nerve, it is the larger terminal branch of the common peroneal nerve, and it is the nerve of the anterior compartment. This is all about the anterior compartment or extensor compartment or front of the leg. তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের সাথে আবারো কথা হবে অন্য কোন টপিক নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ